2016 থেকে কাজ করি এবং 2016 তে যখন আমি শাকিব খান যিনি আমার সন্তানের বাবা আমার হাজবেন্ড তার সাথে যখন আমি কাজ স্টার্ট করি তখন বা কাজের সুযোগ পাই বা যখন উনি আসলে আমাকে সম্পূর্ণভাবে একজন মেন্টর হিসেবে যখন আমাকে উনি গাইড করতেন বা আমার ফিল্মের ব্যাপারে অনেক কিছু আমার ওনার কাছ থেকে শেখা ওনার মাধ্যমেই আমার ফিল্মে আসা ওনার সাথেই আমার কাজ করার সুযোগ পাওয়া প্রথমেই তো সেই জায়গা থেকে কি আমি কেন পুরো বাংলাদেশের মানুষ আপনারা কি জানতেন যে ওনার কোন একটা আগের কোনো প্রিভিয়াস রিলেশনশিপ বা সম্পর্ক নিয়ে এটা কিন্তু আমরা কেউ জানতাম না আপনারাও জানতেন না আমার যতটুকু মনে হয় এবং আমি তো আরেকটা ডিপার্টমেন্ট থেকে এসেছি নিউজ ডিপার্টমেন্ট থেকে সেখানে তো ফিল্ম নিয়ে খুব একটা চর্চা হয় না আমি নিউজ প্রেজেন্টেশনে যেহেতু ছিলাম সো আমি জানতাম না আপনারাও জানতেন না এবং তিনি তখন আমরা প্রায় দেখতাম নিউজে যে উনি পাত্রী খুঁজছেন বিয়ের জন্য এনিওয়ে আমি সেই জায়গাটা থেকে যখন আসলে 2017 আমরা প্রথম যখন জানতে পারি এই বিষয়গুলো তার কিছুদিন আগে থেকে কিন্তু আপনারা অনেক যারা আসলে বিষয়গুলো জানেন তাদেরকে তো ডিটেলস বলার প্রয়োজন নেই আমি অত ডিটেলস আসলে বলতেও ওই সময়টা আসলে এখন তো সবাই অনেক ব্যস্ত তো একদম অল্প পরিসরে আমি শেয়ার করছি আপনাদের সাথে আমি আবারও বলছি আমি কারো সম্পর্কে এখানে কোনো অভিযোগ না কোনো কারো বিরুদ্ধে কোনো কথা না আমি জাস্ট আপনাদের মনে যে কোয়েশ্চেনগুলো প্রায় আপনারা জানতে চান আমার কাছে হয়তো অনেকে বিরক্তও হন যে কেন উনি এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ার করেন না বা শেয়ার করেন না তাদের উদ্দেশ্যে আমি জাস্ট আপনাদের প্রশ্নের কিছু উত্তর দিচ্ছি এটা কোনো কারো বিরুদ্ধ দিয়ে কোনো কিছু না বা কারো কমপ্লেইন কারো বিরুদ্ধে করা না তো সেটা আসলে আমরা অনেকেই জানতাম না এবং যখন আমরা 2017 জানতে পেরেছি এবং তার আগে কিছু বিষয়ে উনি আমাকে সবসময় তার কিছুদিন আগে থেকে উনি বলতেন যে কিছু জিনিস শেয়ার করবেন এবং বলতে চান তো এইভাবে আসলে বলছিলেন এবং একটা মানে যেহেতু আমরা সবাই সিঙ্গেল ছিলাম তখন এবং উনি ওই প্রেজেন্টেশনটাই ছিল এবং হয়তো বা উনি শেয়ার হয়তো ভেবেছে পরে করবে বা আমি জানি না ওনার কী ভাবনা ছিল তো একটা ভালো লাগার ব্যাপার তো আসলে ছিল এমন না যে প্রথম মুভি থেকেই তা না আস্তে আস্তে করে গড়ে উঠেছে এবং কোনো খুব প্রেম বা খুব বন্ধুত্ব এরকম কখনোই শুরুতে ছিল না আসলে আমাদের কারণ আমরা প্রফেশনালি সবাই কাজ করছিলাম কিন্তু উনি চাচ্ছিলেন সেটেল হতে এবং বলেও ছিলেন যে উনি সেটেল হতে চান এবং উনি ওভাবেই আসলে ভাবছেন তো যখন আমি 2017 এই বিষয়গুলো সামনে আসলো এবং আমি জানলাম এবং সেই জায়গাটা থেকে তাকে জিজ্ঞেস করার পরে উনি ওই ভিডিওস থেকে বা ওই ব্যাপারগুলো থেকে সে নিজেও অবাক হয়েছে যে আমার কথাটা কেন আসলো